بسم الله الرحمن الرحيم. السلام عليكم. কাছে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল থেকে আমার ভিডিওটি শুরু করছি। আমি এখানে সকালে রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি ডিম ভেজে নেব। তারপর বাচ্চাদের নিয়ে আমি নাস্তা করে নেব। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো পোস্ট করে নেব। আমাদের বাবুর আপুর জন্য আগেই নাস্তা রেডি করে দিয়ে দিয়েছিলাম। উনি নাস্তা খেয়ে নিয়েছে। এখন আমি আমার বাচ্চাদের আর আমার জন্য ডিম ভাজি করছি। তো চলে এলাম ডাইনিং টেবিলে। এখন বাচ্চাদের নিয়ে আমি নাস্তাটা খেয়ে দুপুরে রান্নায় চলে যাব। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি আজকে মুরগির ঝাল রোস্ট করব আর সাদা পোলাও রান্না করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি একটু মুরগিটা হালকা করে ভেজে নেব। ঝাল রোস্টটা রান্না করার কারণ আজকে আমাদের বাবুর আব্বু খাবে, উনি সাদা রোস্টটা খায় না। আর যেহেতু আজকে আমি গরুর মাংস রান্না করছি না, এর জন্য ঝাল করে রান্না করব। যদি গরুর মাংস রান্না করতাম তাহলে এটা সাদা করে রান্না করতাম। সিম্পল ভাবে ঘরে থাকা সব মশলা দিয়ে রান্না করে নেব। আমার মুরগি রোস্ট গুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ গুলো আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা পুড়ে যাচ্ছিল, পুড়ে গেলে স্মেলটা অন্যরকম হয়ে যাবে। এখন আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি বেশি করে কাঁচা মরিচ দিব, যাতে কাঁচা মরিচের ঝালে এই রোস্টটা ঝাল হয়। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব টমেটো সস।
টমেটো সসটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। আজকে বাইরে প্রচণ্ড বাতাস, বাতাসের জন্য রান্নাঘরের ঠাই খোলা যাচ্ছে না, ঠাই লাগিয়ে রান্না করলে সবকিছু হলুদ দেখা যায়। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মশলায়, ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 5-6 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন দুধ দিয়ে দিলাম আর একটু গরম পানি অ্যাড করে দেব। আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিব, আধা চা চামচের মতো দিয়ে, তারপরে ঢেকে রেখে দেব। ভিডিওটির এই পর্যায়ে বলছি, যদি আজকে কোনো নতুন ভাইয়া আপু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। এখানে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি একটু হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করব না, কারণ ব্রাউন কালার করলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে, পোলাও লালচে দেখাবে। আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে ভালো করে আমি 3-4 মিনিট একটু ভেজে নেব।
এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কখনো মেপে পানি দেই না, আন্দাজে পানি দেই। তারপরেও অনেকে যারা নতুন রান্না করে তারা তো বুঝে না, তাদের জন্য যেমন 1 কেজি চালে 1.5 কেজি পানি দিতে হয়, আর আমি কখনোই মেপে পানি দেই না। আমার আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে, এর জন্য আমি পরিমাণ মতো দিয়ে দেই, তো আল্লাহর রহমতে ঠিকঠাক হয়। এ পর্যায়ে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিয়ে আমি ঢেকে দেব। পোলাওটা বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দেব আর একটু চুলার আঁচটা কমিয়ে দেব। প্রায় 15 মিনিট পরে আসলাম, মাঝখান দিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, তো আমার পোলাওটা হয়ে গিয়েছে, মশলায় দিলে ভালো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, সন্ধ্যাবেলা ছেলে মেয়ে পড়তে বসবে, পড়তে বসার আগে ওদের জন্য একটু নুডলস রান্না করলাম, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।